সকাল সকাল আম্মু বিউটি আপু মিলে নানা নানু সবগুলো লাগেজ পরিষ্কার করা শুরু করছে, মানে আজকে পরিষ্কার করা অভিযান শুরু হয়েছে। যেহেতু এখন হচ্ছে সময়টা কম আর গুছানো শুরু করতে হবে সবকিছু, সেজন্য আগে লাগেজগুলো দিয়েই শুরুটা হোক। আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান, সেজন্য মেহমানদেরকে সব ধরনের ফ্রুটস দিয়ে আপ্যায়ন করা হবে। এটা অনেক দিনের ইচ্ছা ছিল নানুমনির, সবাইকে খাওয়াবে। এদিকে সবাইকে জিলাপি আর মিষ্টি দেওয়া হবে, এটা অনেক দিনের ইচ্ছা ছিল নানুমনির, সবাইকে খাওয়াবে। যেহেতু আমাদের নানুবাড়িতেই নামাজ পড়ানো হয় তারাবের, তো নানুর ইচ্ছা ছিল সবাইকেই নাস্তা করাবে, তো সেজন্য এখন সবার মধ্যে বিতরণ করা হবে। তো তারা আসছে, তো তারা হচ্ছে ওইখানে নিয়ে দিবে। সবাইকে তাবারক দেওয়া হয়েছে, যারা তাবারক দিতে গেছে তারা কয়টা করে রাখাইছো তোমাদের জন্য এগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আর এদিকে সকাল সকাল আম্মু বিউটি আপু মিলে নানা নানু সবগুলো লাগেজ পরিষ্কার করা শুরু করছে, মানে আজকে পরিষ্কার করা অভিযান শুরু হয়েছে। এগুলো হচ্ছে সবগুলো আজকে পরিষ্কার করা হবে, যেহেতু অনেকদিন ধরে এগুলো পড়ে আছে অ্যান্ড এগুলোতে অনেক ময়লাও জমে গেছে, তাই আম্মু আর নানু ভাবলো যে এগুলো পরিষ্কার করে ফেললে ভালো হয়। যেহেতু এখন হচ্ছে সময়টা কম আর গুছানো শুরু করতে হবে সবকিছু, সেজন্য আগে লাগেজগুলো দিয়েই শুরুটা হোক। সুন্দর। আর এখন কিন্তু বাজে সকাল 7টা, এই 7 সকালেই সবকিছু শুরু হয়ে গেছে, কারণ এখন রোজার সময়, সারাদিনই অন্যান্য কাজে ব্যস্ত থাকা লাগে, তাই সকাল সকালেই এই ঝামেলাপূর্ণ কাজটা শেষ করে ফেলতে। সকাল বাজে 7:30, এখন দেখেন কি রোদ, মানে এখন তো প্রায় অনেক গরম পড়ছে, এটা দিন দিন আরো বাড়তে থাকবে তাপমাত্রা। নানান দিন এলাম আপনার জন্য, মার্কেটের অবস্থা অনেক ভিড়। এখানে আমি শসা নিয়ে নিলাম আর কাঁকরোল নিয়ে নিলাম, এখানে 5 কেজি জিরা আনছি 700 টাকা কেজি। জিরা নিয়ে আসছো? জিরা নিয়ে লন্ডন নিব নাকি? লন্ডন লেগে। আর এখানে লেবু রসুন পাতা, আর এখানে মালটা200 টাকা কেজি নাকি কাঁকরোল? এত দাম কিরম কাঁকরোল? আমি শর্টকাটের মধ্যে তোরণের জন্য রুই মাছ দিয়ে কাঁকরোলের একটা তরকারি রান্না করলাম বাড়িতে, তো আমি যতটুকু পারছি তোরণের জন্য অতটুকু করছি। আমি আয়েশা দেখি আম্মা চুলাতে লাচি চুলাতে রান্না করতেছে, ঘরের ভিতরে রান্না করতেছে, আমি না থাকলে আম্মা ঘরের ভিতরে রান্না করে, এই যে গরুর গোশত রান্না করতেছে। অনেক সুন্দর কালার আসলো। আমি হচ্ছে নানুমনির সাথে যাচ্ছি বাগানের ভেতর, নানু হচ্ছে গাছ থেকে মরিচ তুলবে। মাশাআল্লাহ দেখেন, গাছের মরিচ বলে কথা, একটা মরিচ লালও হয়ে গেছে নানু। তো নানু হচ্ছে গাছ থেকে কিছু মরিচ তুলে নিচ্ছে, মুড়ি মাখার সাথে এই মরিচটা হলে আর কোনো কথাই নেই। এই দেখো মশলা ছোট্ট গাছ, এই পিচ্ছি একটা গাছ, এই গাছের মধ্যেও মরিচ ধরছে, মানে দেখতেও কি সুন্দর লাগছে, নানু অনেক মজা পাচ্ছে। আম্মু যখনই তরমুজ কাটতে যায়
তমুচ মানে ভেঙে যায় যেটা কি আমাদের এখানে বলে বাল্লা বাল্লা পড়ছে তাম হচ্ছে এখন ইফতারের জন্য সব ধরনের ফ্রুটস কেটে নিচ্ছে আম্মু তোমার পিছনে তোমার বান্ধবী আসতেছে মুরগি মানে নানুর বাচ্চাগুলো আর কি তোমার বোন মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান সেজন্য মেহমানদেরকে সব ধরনের ফ্রুটস দিয়ে আপ্যায়ন করা হবে জানবি না বা তুমি মেহমান না আমাদের ইফতারের সময় হয়ে গেছে আমরা হচ্ছে বসে গেছি ইফতার করতে আর আম্মু হচ্ছে বরাবরের মতো আজকেও মুড়ি মাখার দায়িত্বে তুরান থাকলে হয়তো তুরানি করতো তো তুরানি সেজন্য আম্মুই করতেছে আর নানা ভাই হচ্ছে নামাজ পড়তে গেছে নানা ভাই নামাজ পড়ে এসে একদম ইফতার করবে তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার সবকিছু মিলিয়ে আর তাছাড়া আজকে হচ্ছে আমরা একটু ব্যস্ত ছিলাম হচ্ছে এদিকে সবাইকে দিয়ে দিচ্ছে প্লেটের মধ্যে আর আমরা হচ্ছে সবাই এর সাথে মিলেমিশে ইফতার করার ট্রাই করি এতে করে অনেক ভালো লাগে যেটা কিনা আমরা বাসার মধ্যে মানে হয়ে ওঠে না যেহেতু আমরা মানুষ কম তো নানু বাড়িতে আসলে তারপরে দাদু বাড়িতে গেলে এই জিনিসটা বেশি দেখা যায় তো এই যে আমরা এখন সবাই মিলে ইফতার করব আর আমাদের এই আজকের ব্লগটা এখানে রাখছি আর এদিকে নানাও চলে আসছে নামাজ পড়ে তো নানা ভাইও চলে আসছে এখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করব আর আমাদের আজকে এই ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ